বাংলাদেশের আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দিয়েছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার প্রিয় দর্শক সাম্প্রতিক টানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জাহান বেগম মুক্তা আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে দেশের শিক্ষার মান নিয়ে নানা রকমের প্রশ্ন আছে সেই বিষয় নিয়ে হয়তো আলোচনাও করা যেতে পারে কিন্তু সংখ্যা সংখ্যার বিচারে হয়তো শিক্ষায় অনেক অগ্রগতি আছে সেটিও একদিক থেকে হয়তো দেখানো যেতে পারে কিন্তু দেশের শিক্ষাঙ্গনগুলো তো বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষায়তনগুলো এখন নানাভাবে নানা কারণে অস্থির সেখানে দুর্নীতির প্রশ্ন সেখানে সংঘাত দেখতে পাচ্ছি আমরা সেখানে শিক্ষকদের নিজেরাই নিজেদের সম্মান রাখতে পারছে না নুরজাহ অ্যাডভোকেট নুরজাহ বেগম মুক্ত আপনাকে আলোচনা শুরু করতে চাই যে সব কিছু যখন আপনাদের নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য আপনাদের শিক্ষক নেতৃত্বে যারা আছেন বা প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা আপনাদের বলতে গেলে প্রায় ছাত্র সংগঠনের যে আধিপত্য সেটিও একত্র মানে একচ্ছত্র আধিপত্য আপনাদের কিন্তু শিক্ষাঙ্গনগুলো অস্থির উত্তাল কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তৃতীয় মাত্রার দর্শকদেরকে আপনি যে প্রশ্নটি করেছেন হ্যাঁ এটা অবশ্যই একটা বার্নিং পয়েন্ট যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাগ্রণগুলো উত্তপ্ত হচ্ছে আবার দেখা যাচ্ছে যে হয়তো কেউ পদত্যাগ করছে তার মাধ্যমে এটা সমাপ্তি টানা হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আন্দোলন সংগ্রাম চলছে বা বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে তারপরেও আন্দোলন আন্দোলন সংগ্রাম চলছে তো জাহাঙ্গীরনগরের ব্যাপারটি আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই জাহাঙ্গীরনগরটা অনেক বেশি এই মুহূর্তে যেটা হ্যাঁ রাষ্ট্রের নানা পর্যায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটি নিয়ে আমি আসলে এ ব্যাপারে আমার খুব বেশি বলারও কিছু নাই আমি খুব কংক্রিটলি দু কথা বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অভিযোগ সেই অভিযোগের ব্যাপারে বলা হয়েছে যে যারা অভিযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে যারা অভিযোগ করছো বা করছো তাদেরকে অবশ্যই এটা প্রমাণ দিতে হবে এগুলো অনেক আগের কথা আপনি জানেন আর গত সপ্তাহের কথা এবং দেখা গিয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সেই যে তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস সাবমিট করেছে শিক্ষা মন্ত্রণালয়ে গত শুক্রবার দিন এটা হলো সর্বশেষ তথ্য এবং এইটা এটা তদন্ত হবে এখন যেহেতু তারা অভিযোগ জানিয়েছে তদন্ত হবে কিন্তু আমার প্রশ্ন যে তারা কেন তাহলে এই যে আন্দোলন করছে সংগ্রাম করছে আবার সংহতি সমাবেশের ব্যানারে একটা কর্মসূচি করছে এবং দেখা যাচ্ছে কিছু কিছু শিক্ষকও সেটাতে যোগ দিয়েছে আমার কথা হলো আমি কিন্তু কাউকে অশ্রদ্ধা করে কথা বলছি না ঠিক আছে শিক্ষকরা অবশ্যই তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলি কথার পিঠে কথা চলে আসে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে একটা অভিযান শুরু করেছেন শুদ্ধি অভিযান এই অভিযানটা তো শুধু রাজনৈতিক যারা করে তাদের জন্য না এই অভিযানটা হলো তাদের জন্য যারাই অনিয়ম অনৈতিকতার সাথে জড়িত টেন্ডারবাজি চাঁদাবাজি বা যে কোনো নীতি বহির্ভূত যেটা সেটাই তো দুর্নীতি তাদের বিরুদ্ধে এই অভিযান এবং তিনি শুধু ঘর নয় ঘর বাহির জলে স্থলে অন্তরিক্ষ সব জায়গায় অভিযান চালাবেন কথাটা কেন উঠালাম যে এই যে জাহাঙ্গীরনগরে যদি অনিয়ম কিছু হয়ে থাকে সেটার জন্য দেশের আইন আছে প্রশাসন আছে শৃঙ্খলা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন যে ব্যাপারই হোক না কেন সে ব্যাপারে অবশ্যই উনি হস্তক্ষেপ করেন এবং আমরা যেহেতু দেখছি যে অলরেডি দুর্নীতি বিরোধী অভিযান চলছে এবং নেত্রী নিজের ঘর থেকে শুরু করেছেন কাউকেই কিন্তু ছাড় দিচ্ছেন না আমাদের দলীয় পরিচয়ও দেখা যাচ্ছে অনেকজনকে গ্রেফতার করা হয়েছে যদিও দেখা গেছে তারা অন্য দল থেকে এসেছে কিন্তু যেহেতু এখন যখন তারা গ্রেপ্তার হলেন তখন তারা আমাদের দলের পরিচয় বিলং করছে তো আমরা সেই বিতর্কে যাচ্ছি না এখন কিভাবে আসলো তারা কারা তাদেরকে জায়গা দিল সেটা পরের কথা কিন্তু তারপরেও কিন্তু থেমে নাই। তো সেই ক্ষেত্রে তারপরেও তারা অভিযোগ নামা জমা দিল জমা দেওয়ার পর বা প্রমাণ জমা দিল জমা দেওয়ার পরেও যে এটা চলছে এখন এটা তো আমরা খুব বেশি আমরা সহজভাবে এটা নিতে চাই না কারণ বিগত দেখেন আপনার আওয়ামী লীগ এই একটা তিনবারের মতো ক্ষমতায় আছে এবং বিভিন্ন সময়ে যে কোনো কিছু একটাকে ইস্যু করে দেখা গেছে যে সে আপনি সড়ক আন্দোলনই বলেন বা আরও যেসব আন্দোলন ইতিপূর্বে হয়েছে কোটা বিরোধী আন্দোলনই বলেন সবগুলো আন্দোলনই দেখা যাচ্ছে সবশেষে এক কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত ব্যব কিছু মেনে নেওয়ার পরেও এবং মেনে নিয়ে কাজ শুরু করে দিয়েছে এরকমও দেখা গেছে তারপর দেখা যাচ্ছে ওই আন্দোলন থামেনি বরং কেউ কেউ যেন ওই আন্দোলনটা উস্কে দিচ্ছিল এবং ইন্ধন যোগাচ্ছিল তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা যাচ্ছে যে সমস্যা সমাধান না হয়ে সেটি আরও দ্বিগুণ আকারে সেটা আরও স্ফুলিঙ্গের মতো উঠতে চায় কিন্তু আমি মনে করি যে এটা আসলে ঠিক না কারণ দেশটাকে অস্থিতিশীল করা করার চেষ্টা যারা করছে সেটা যেমন নিন্দনীয় ঠিক তেমনি তারা এটা থেকে ফায়দা লুটতে চায় অনেক সময় আমি অপ্রিয় কথা বলতে বাধ্য হচ্ছি যে সরকারের সরকার পতনের ঢাল হিসাবে ব্যবহার করতে চায় এটা হলো দুঃখজনক কথা একটা যে কোনো অনিয়ম অনিয়মের বা অনৈতিকতার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে একটা প্রশ্ন যে সরকার পতন কে চাইছে কারণ এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর যারা কিনা কোটা বিরোধী আন্দোলনে বাতাস দিয়েছে এরা তারাই যারা কিনা সেই সড়ক আন্দোলনে যখন দুটো ছেলে মেয়ে মারা গেল তখন এরা এরা কিন্তু সে একই মুখ ঘুরে ফিরে আমরা দেখছি এবং এরা এরা মাঠে না থেকে এদের বাতাসেরই এত শক্তি বাতাসের আসলে কি জানেন একটা জিনিস একটা কথা আছে না আমি লিখতে পারি না একটা লোক অশিক্ষিত লিখতে পারে না সে বলে লিখতে পারি না তাতে কি হয়েছে লেখা মুছতে জানি কিন্তু ঠিকই মানে কাজ করতে না সেরা এরকম একটা ব্যাপার তো আমি আপনাকে যে কথাটা আর একটু আমি এই পর্যায়ে শেষ করতে চাই সেটা হলো যে যারা আন্দোলনের মধ্যে মানে বাতাস দিচ্ছে তাদের আর্থিক অবস্থানটা কি তারা কোথা থেকে এগুলা করছে কারা ইন্ধন দিচ্ছে এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে কনসার্ট করছে তারা জাহাঙ্গীরনগর ছেলে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেরে এই কনসার্টের আর্থিক সংশ্লেষ কাদের সাথে কারা সহযোগিতা করছে হ্যাঁ সেইটাও কিন্তু আমাদের দেখার বিষয় আছে আর তদন্ত যেহেতু তারা জমা দিয়েছে অভিযোগ অবশ্যই সেটা তদন্ত হবে এবং আরেকটা কথা হলো যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্যই যারা মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারা মেধাবী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি কিন্তু তাদের লেখাপড়ার খরচ যেটা বহন করে মেইনলি যেটা সেটা সবাই জানি আমরা এবং এটা মেধাবী এদের থেকে জাতি দেশ অনেক কিছু আশা করে সেই ক্ষেত্রে তারা কারো ক্রিয়নক হবে অবশ্যই আমরা সেটা চাইব না তবে এখানে আরেকটা কথা আছে যে তাদেরকে বলা হয়েছিল যে অভিযোগ জমা দেওয়ার জন্য তারা জমা দেওয়ার দিয়েছে যেখানে জাহাঙ্গীরনগর থেকে ঢাকা আসতে এক ঘন্টা লাগে চার দিন পরে তারা অভিযোগটা জমা দেওয়া হলো এই চার দিন সময়টা কেন ক্ষেপণ হলো সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ জানতে চায় আর ধরেন তাদের যে সংহতি সমাবেশ সেখানে কারা আছে আমাদের এখানে শ্রদ্ধ প্রিন্স ভাই আছে উনি যথেষ্ট ভালো বলেন এবং বয়োজ্যেষ্ঠ উনিও জানেন যে যাসদ বাসদ ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে সেই ডাকসুর বিপি নুরুল হক নূর আমরা কিন্তু সব পরিচিত মুখগুলোকেই দেখছি যারা আগে পরে ছিল এই সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি তারাও ছিল আপনি একটা কথা বলে যান তেল আমরা কি কাউকে তেল দিয়েছি গ্যাস আমরা কি কাউকে গ্যাস দিয়েছি আমরা কি কাউকে খনিজ সম্পদ দিয়েছি কিছুই তো দেইনি বারবার প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারেনি একবার আমি বলতেছি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি একবার শুধুমাত্র গ্যাস দিতে রাজি হয় নাই সেই অপরাধে আমি মনে করি আরেকটা কথা বলে লাস্ট কথা বলে শেষ করছি আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা টেলিফোনে একটা কনভারসেশন নাশকতার ছোক গণ গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি বয়োজ্যেষ্ঠ ওনাকে রেসপেক্ট করি ওনার সাথে মীর মর্তুজা আলীর যে চার এগারো দুই হাজার যে কনভারসেশন আমরা তো টক শোতে জনাব জাফরুল্লাহ চৌধুরীকে আমরা পাই ওনার ভয়েস আমরা চিনি প্রিন্স ভাই আরও ভালো চিনেন আমাদের স্পষ্ট কোনো সন্দেহ নেই এবং সেখানে বলা হয়েছে যে জন ছাত্র করে তারা রেডি রাখার জন্য এবং বলা হয়েছে তোমরা আরও বেশি অ্যাগ্রেসিভ হও এবং আমাদের এই ছাড়া কোনো পথ নেই অ্যাগ্রেসিভ হওয়া ছাড়া এই ধরনের উস্কানিমূলক টেলিফোন কনভারসেশন যখন আমরা পাই তখন আমাদের আর বুঝতে বাকি হয় না যে ডালমে কুচ কালা হ্যাঁ কারা এসব করছে কেন এসব আমি যে ছোট একটা প্রশ্ন করি আমি এরপরে মিস্টার প্রিন্সের কাছে আছি এই যে ধরেন এই টেলিফোন যখন ছিল না বা এত এত এই মোবাইল ফোন ছিল না কিংবা ধরেন রেকর্ড করার এত সুযোগ সুবিধা যখন ছিল না তখন কি রাজনৈতিক দলগুলো এই আন্দোলন সংগ্রামের সময় এই আলোচনা করেনি এটা করতে হবে ওটা করতে হবে আরও অ্যাগ্রেসিভ হতে হবে আরও আগ্রাসী হতে হবে এই আলোচনা কি তখন করেনি হ্যাঁ তাহলে আমি আপনাকে ইভেন আপনারা আপনারা করেননি বা আপনাদের দল করেনি আমাদের দল হ্যাঁ

আসলে আলোচনা আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে আমাদের শিক্ষা আয়তন বিশেষ করে উচ্চ শিক্ষায়তন আয়তন দুর্নীতি এই মুহূর্তে পর্যন্ত তো পাঁচটা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি যেগুলো উত্তাল এবং এই সংখ্যাটা অনেক বেশি ছিল নানান জায়গায় ধীরে ধীরে কমে এসেছে খানিকটা হ্যাঁ এটা একটা আমি বলছি তাহলে এই জায়গাটা তাহলে একটু আমি একটা নির্মোহ বিবেচনা থেকে যদি প্রথমে দেখি প্রকৃতপক্ষে তাহলে আমাদের শিক্ষাঙ্গন বিশেষ করে এই ধরনের উচ্চ শিক্ষা ঠিক ঠিক মতো চলছে না এটা একটি দিক দ্বিতীয়ত হচ্ছে অভিযোগটা প্রধানত কোন দিকে চলে আসছে একটা দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ যিনি দাইত্য প্রাপ্ত অভিযোগটা প্রধানত দেখবেন তীরটা পাচার্যর দিকে তীর প্রধানত আরেকটা কি একটা প্রধানত হচ্ছে দুর্নীতিটা এই হচ্ছে সাধারণভাবে যদি আমি ফেনোমেনা দেখি তে এটাই তো প্রথমে একটা খুবই আমি বলি যে দুর্বলতার দিকে এই ধরনের শিক্ষায়তনগুলোwidetilde হবে কেন আমি প্রসঙ্গক্রমে বলি আমি কদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম একজন সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে নানা বিষয়ে কথা হচ্ছিলো উনি বলছিলেন যে দেখেন এখন তো কী বলে শিক্ষার্থীও নাই আছে পরীক্ষার্থী আর ভিসি সহ অন্যদের দেখেন ব্যতিক্রম বাদ দিলে ওটা শিক্ষক না অধিকাংশ হচ্ছে ভোটার তাহলে স্যার একটু ব্যাখ্যা করেন উনি ওনার মতো ব্যাখ্যা করলেন পরিস্থিতিটা এটা শিক্ষাঙ্গন বলে যে আগে একটা শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনে যা ছিল এখন তো এখানে আছে যে আগে হ্যাঁ মারামারি পাটাপাটি এগুলো তো কম বেশি ছিল বিভিন্ন সময় ওটা ছিল কিন্তু এখন একটা সময় ছিল কন্ট্রাক্টারি ছিল এখন কন্ট্রাক্টারি থেকে ছাপিয়ে ওখানে সে কমিশন ভোগী এজেন্টরা সেটা একেবারে উপর থেকে মানে অভিযোগ চলে আসছে শিক্ষক বা তার থেকে শুরু করে ছাত্রদের জায়গায় এবং তার সাথে অন্যরা জড়িত তাহলে আমার বিবেচনা হচ্ছে যে প্রথমে আপনি যদি সমাধান খুঁজতে চাই নির্মোহভাবে যেটা হচ্ছে যা ঘটনা তথ্য তো দেখাই যাচ্ছে এইটার উপরে এইটাকে যাতে করে বন্ধ করা যায় সেই কাজটা করতে হবে আমি মনে করি যে পাল্লা ভারী কোথায় মাপা করতে পারি আমরা কিন্তু এটার সমাধান নেই এটা হচ্ছে আমার বিবেচনা প্রথম আমার উপস্থাপনার দিক এখন আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা এটা দেখলাম আমি অন্য আলোচনা না গেলাম কারণ সম্প্রতিকালে আমাদের উপাচার্যরা বিভিন্ন জায়গায় এমন এমন আচরণ করেছেন যেটা কোনো মানে শিক্ষক সুলভ না যার জন্যে আমি যখন রাস্তায় চলি একজন একদিন হাত ধরে আমাকে বলছে যে ভাই আমরা বিশ্ববিদ্যালয় বা এই জায়গাগুলোতে দুইটা জিনিস চাই মানে শিক্ষকদের কি তা বলে যে প্রথমে একটা মানুষ চাই তারপরে শিক্ষক চাই চিন্তা করেন চলে আসছে কথাগুলো কোথায় তাহলে আপনি ভেরি সিম্পল এই জায়গাগুলো হচ্ছে না কেন হচ্ছে না একটা বড় ব্যাপার আমি ছোট করে যদি দুইটা কারণের দিকে তাকাই একটা হচ্ছে ক্ষমতা বড় ক্ষমতা শুধু না যে যেখানে চাই নিজের ক্ষমতার মোহটা একটা বড় ব্যাপার আগে ছিলেন একজন শিক্ষক তিনি এই শিক্ষকতাটাই একটা প্রধান পেশা এখন তা ছাপিয়ে তিনি অন্যান্যটা এটার সাথে ক্ষমতার একটা বড় জিনিস মনে করে আর সরকারের দিক থেকেও আমার লোক ওই যে ভোটার এই জায়গাটা আধিপত্য বিস্তার এই ধারাটা থাকে আর ছাত্র আন্দোলন তো প্রকৃতক্ষে নাই আপনি বামপন্থী এবং অন্যরা যতটুকু থাকে সেটা আমরা দেখছি কিন্তু অন্য ক্ষমতাসীন বা যারা ক্ষমতা শুধু আশ্রয়ী তাদের পজিশন দেখছে যে পদগুলোকে তারা ব্যবহার করে তাদের এই কারণে তাহলে আমি বলছি যে আপনি পুরো এই জায়গাটা হচ্ছে আমাদের পুরো রাজনীতিতে যে দুর্বৃত্তায়নের ছায়া তারই প্রভাব কিন্তু এই জায়গায় তাহলে এইটাকে যদি সমাধান করতে হয় তাহলে এই দুর্বৃত্তায়নের ছায়া যেমন মুক্ত করতে হবে এবং শিক্ষাঙ্গনের প্রধান যারা শিক্ষক ছাত্র এবং অন্যান্যরা উপরে বটেই যারা দায়িত্ব পালন করছে তাদের দিক থেকে ওইখানে এক ধরনের আমূল পরিবর্তনের সংগ্রাম যেতে হবে এটা হচ্ছে আমার মূল বক্তব্যের জায়গাটা এটা গেলাম এবার দেখেন কতগুলো আলোচনা আসছে আমি খুব এটা দুঃখের সাথে লক্ষ্য করি সম্প্রতিকালে দেখবেন ট্যাক লাগানো মানে অমক একটা শব্দ বলার মধ্য দিয়ে নাকচ করার চিন্তা হয় অমুক ষড়যন্ত্র তত্ত্ব অমুক টমুকের মধ্যে হ্যাঁ যদি ষড়যন্ত্র অমুক থাকে ষড়যন্ত্র তো জিনিস আর যে কথা বললেন একটা মুভমেন্ট অবশ্যই আমাকে যদি কথার কথা এখানে বলা হলো যে বিরোধী আন্দোলন অমুক আন্দোলন আরে এটা তো আমি বলি যে বিশেষ করে কোঠা বিরোধীটা আমাদের প্রতিশান্ত তো জানেন যে ওরা যত করছে সেটার সাথে আমরা পুরোটা নাকি অবশ্যই যে আমাদের কোঠার সংস্কার করাটা খুব জরুরি সড়কের যে দুর্ঘটনা আমি তো বরঞ্চ উল্টা বলি এটা আমাদের লোকজনগুলোর আমাদের তরুণটা কেন করতে পারলো না তো বাতাস দিতে হবে কারণ আরও বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল তা সুতরাং যদি এই ধরনের যে কোনো জায়গায় জনগণ করে তো অবশ্যই জনগণের সাথে আমি থাকবো থাকবো না কেন থাকবো কেউ কেউ মনে করতে পারে সেটা অন্য জিনিস তাহলে আপনি জিনিসগুলোকে ওইভাবে করতে একটা শিক্ষা আন্দোলন আমি করব যদি আমি না করি কেউ যদি করে ভালো শিক্ষা আন্দোলনের ধারা আমি থাকবো এটাই তো স্বাভাবিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আমি বললাম যে প্রথমে আপনি দলীয় ট্যাগ বাদ দিয়ে নেবার প্রথমে দেখেন অভিযোগটা করলেন কে আমি তো দেখি এক নম্বর অভিযোগকারী উপাচার্য তিনি অভিযোগ করলেন না প্রথম তিনি তো অভিযোগ করলেন দ্বিতীয় অভিযোগকারী কে ছাত্রলীগ এই তো অভিযোগ কিন্তু আপনি আমি আগে করি নাই আমি যদি বুঝে থাকি আর কি অভিযোগ কিন্তু তারাই করলেন তা সেইটার উপরে দাঁড়িয়ে আমি দেখি ছাত্র এবং শিক্ষকদের এক অংশ তারা দুর্নীতি বিরোধী আওয়াজটাকে জারি রাখল তা আমি তো মনে করি যে সময় এই দুর্নীতি বিরোধী অবস্থা জারি রাখলেন তারা করলেন তখন সরকার দুর্নীতি বিরোধী একটা অভিযান পরিচালনা করছে তাহলে কাজটাকে উচিত ছিল কি সরকারেরই দরকার ছিল এটাকে স্বাগত জানানো সে যদি দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে চাই কারণ দুর্নীতিবিরোধী খালি করলাম তো হবে না কিন্তু জনগণকে জাগ্রত করতে হবে সব জায়গায় হচ্ছে না যেখানে জাগ্রত হচ্ছে এটাকে ওয়েলকাম করেই দায়িত্ব পালন করা উচিত ছিল কিন্তু ওই যে আগে যেটা বললাম চিন্তা করে যে আমার ক্ষমতা ভোট ভবিষ্যৎ কি এইটাই অঞ্চলের শিক্ষক রাজনীতি নানা ঘটনা যখন জড়িত হয়ে যায় তারপরে বড় হচ্ছে জাহাঙ্গীরনগর পনেরোশো কোটি টাকার কাজ এবং এক দুই দিনের কাজ না কাজ চলবে বেশ কয়েক বছর ধরে নানাভাবে এর সাথে যা জড়িত আমরা জানি এগুলো সবাই কম বেশি জানে ওই কাজ শুধু না যে কোনো জায়গায় এখন এই এইটার সাথে সবাই জড়িত সুতরাং জিনিসটা এত সহজে ওইখান থেকে ছাড়া এবং অন্যটা কঠিন এই ধারা আচ্ছা তারপর একটা জিনিস বলেন তো এটা কোথায় আমি তো এর আগে কোনোদিন দিন এরকম শুনেছি কিনা সন্দেহ অভিযোগের তীর আগেই বললাম কারা করে তাহলে অভিযোগ যখন হচ্ছে তদন্ত করতে অসুবিধা কোথায় আমরা তো বলতেই পারি যে এখানে একটা ঘটনা বলতে পারি এটা হয়েছে তাইলে একটা দায়িত্বশীল অফিস বা দায়িত্বশীল প্রতিষ্ঠানে তারাই তো করতে পারে হ্যাঁ সব হয় এইটা অভিযোগ প্রমাণ করো কথাটা কি হলো এবং আমি যেটা পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে ওনারা তো একটা অভি যতটুকু ওনারা কি দিয়েছেন জানি না দিয়েছেন এইটা এখন ওনাকে শিক্ষামন্ত্রণালয়ে আছে সম্ভবত আমাদের শিক্ষামন্ত্রী দেশে নাই উনি আসলে নাকি অনেকদিন পরে দেখবে কিন্তু এইটাও আমি খুব এর অঙ্ক বুঝি না যে জিনিসগুলো কেন তড়িতে এটা করা হচ্ছে না আমি তো আজকে এখান থেকে অনুরোধ করি যে এই যে যা তো ওনারা করলেন ওপেন করুক কিন্তু ওপেন করাটার প্রধান কাজ না আমি কিন্তু আগেই বলেছি সরকার দায়িত্বশীল আচরণ হিসাবে এই কাজটা করুক কারণ অভিযোগকারীর কথা তো আমি বলেছি কারা করে আপনাকে এই ধারার জায়গায় যদি না যেতে পারি আমার মনে হয় এটি একটা ভুল জায়গায় চলে যাবে এখন ধরুন দুইটা কোশ্চেন এসেছে এখানে প্রসঙ্গক্রমে আসছে বলে কিন্তু আমি এই আলোচনায় খুব ইন্টারেস্ট ফিল করি না তারপরেও বলি হ্যাঁ একটা আন্দোলন হচ্ছে এইখানে কারা কি ভূমিকা রাখছে আমি তো বললাম যে অবশ্যই ওই আন্দোলনকে আমি সাপোর্ট করি তাতে কেউ যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব এই সাপোর্টের প্রভাবে করেন আমার তো বলার কিছু নেই কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশে রাজনৈতিক অঙ্গনে হয়তো আমি মনে করি যে আমার নৈতিক অবস্থান নীতিগত অবস্থান থেকে কেউ তো অন্য কারণেও করতে পারে পারে না তা না হতেই পারে এবং বাংলাদেশে সেইটা চল আসেই তা সেইটা তো সচেতন থাকা সবার দায়িত্ব তো বলার কিছু না বরঞ্চ সচেতন থাকলে কি করতে হবে সরকারকে ওই ধরনের নেগেটিভ জায়গা থেকে মানে এটাকে ব্যবহার করে অন্য উদ্দেশ্য আছে পয়েন্টেড আমাদের উদ্দেশ্য আছে প্রকৃতপক্ষে দুর্নীতিমুক্ত আর কেউ যদি মনে করে এটাকে বাতাস দিয়ে এটা জিয়ায় রাখি দুর্নীতিটাকেই জিয়ে রাখি অন্যভাবে আমি করব। তাহলে যাতে এইভাবে বাতাস না পায় তার জন্য দায়িত্বশীল আচরণ সরকারকেই করতে হবে তাহলে এইটাকে একটা প্রশ্ন হলো তারপরে এখানে কোশ্চেন উঠেছে সংহতি জানানোর বিষয় আমি খুবই এটা আশ্চর্য হই ইদানিংকালে একটু মনটাও খারাপ অন্য কারণে যে বিশেষ করে এখন ক্ষমতায় যারা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলটার নাম তো তাই জানি তো এই দল তো ঐতিহ্যবাহী দল তাদের ছাত্র সংগঠন তাদের সাথে আমরা ক্ষোভ আন্দোলন করেছি রাজনৈতিক আন্দোলন করেছি আন্দোলনের সাথে সংহতি জানানোটা একটা সাধারণ বিষয় কোথায় আমরা করি নাই অতীতে তাহলে সংহতি জানাতে যারা গেল তাদের সম্পর্কে বা তাদের কোনো কথা থাকলে বলতেই পারে কিন্তু কথাটা এমন জায়গায় চলে আসে আমি কোনো উত্তরের কথা পাই না যেমন আমি জানি না এখানে হঠাৎ করে একটা জায়গায় আসলো এই কারণে এটা একটু প্রভুক্ত হচ্ছে বলে একটা পয়েন্টে খালি বলি অন্যদিকে আমি আর নাইবা গেলাম একটা হচ্ছে যে ওইখানে হ্যাঁ দল আমার দলও সংগতি আছে আমার ছাত্র সংগঠন এবং দুঃখের সাথে বলছি আমরা ছাত্র আন্দোলনের এরশাদ বিরোধী আন্দোলন তো করেছি হ্যাঁ এরশাদের মানে লেলানো বাহিনী আমাদের বাড়ি ঘর অত্যাচার পুলিশ আর্মি থেকে শুরু করে তার বাহিনীও গেছে আমরা দেখেছি এইবার দেখলাম ছাত্র ইউনিয়ন এবং অন্য সব যে সমস্ত নেতারা ওইটার সাথে আছে তাদের গ্রামের বাড়ি চলে যাওয়া হচ্ছে তার বাবার কোষ্টিতে টানা হচ্ছে তারপরে যখন পাচ্ছে না কিছু বলছে যে আপনার ছেলে যেন রাজনীতি না করে জাহাঙ্গীর নগরে যেন এটা না করে এটা কোন ধরনের আমি তো মনে করি আওয়ামী লীগ যদি একটা দায়িত্বশীল দল হয় তাহলে এই ধরনের ছাত্র আন্দোলনের মধ্যে যে প্রগতিশীল ধারায় ছাত্র উৎসাহিত করা উচিত নিরুৎসাহিত করা হচ্ছে তার মানে আপনি ধারা কোথায় চলে তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আমি তো মনে করি আমাদের আরো বেশি ওই আমি অ্যাগ্রেসিভ মানে আগ্রাসী অর্থে না আমি বলি যে পজিটিভ অর্থে আরো বেশি ওইখানে সংহতি এবং আরো জনগণ করা হয় এটা দরকার তেল গ্যাস আন্দোলনের কথা আছে তেলগ্যাস যেমন আমি প্রসঙ্গ করি তেলগ্যাস আন্দোলনগত ভাবে এখানে সংহতি জানানোর কিছু নাই আন্দো ওই দলগতভাবে আমরা করি না আমাদের সদর সচিব তিনি জাহাঙ্গীরনগরের টিচার তিনি ওইখানে ছিলেন কিন্তু দেখেন কথা চলে আসে অন্য জায়গায় আমি ওই আলোচনায় যাচ্ছি না তেল গ্যাস আলোচনা করলে করা যায় তেল গ্যাসে মনে রাখতে হবে বাংলাদেশে এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন আমরা করি আপনার নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই দর্শক দেশ আন্তর্জাতিকভাবে এটি জানে বিএনপির আমলে একবার এটা কিন্তু শুরু হয়েছিল এরশাদ সাহেবের আমলে যখন আমাদের এই যে তেল ক্ষেত্র বিদেশকে দেওয়ার জায়গা আমরা আন্দোলন করে কিন্তু ঠিকিয়েছিলাম এইটটি সেভেনে প্রধানত যুব ইউনিয়ন তিনশো ষাট কিলোমিটার পদযাত্রা করেছিল তাহলে আন্দোলনের ফল কিন্তু এটা আমরা পেয়েছিলাম দেশ থেকে তেল রপ্তানি করার সুযোগ কিন্তু পাইনি দুই সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় তখন পাইপলাইনে প্রতিদিন পঞ্চাশ কোটি ঘনফুট গ্যাস ইন্ডিয়াতে রপ্তানির নামে আমরা বলি পাচার করবে আমরা কিন্তু আন্দোলন করে ঠিকিয়েছিলাম আজকে কল্পনা করেন তো গ্যাস আমদানি করতে হচ্ছে যদি প্রতিদিন পঞ্চাশ কোটি ঘনফুট গ্যাস যেত তাহলে কত লক্ষ টাকাই আন্দোলন আমাদের বাঁচিয়ে দিয়েছে তার মানে এই সম্পদ রক্ষাটাই আমাদের আন্দোলন এবং আমরা মনে করি নিশ্চয়ই এজেন্ডা হলে আমি সেদিন বলবো আমি আজকে আর ওই আলোচনায় যাচ্ছি না আমরা এখনও মনে করি শুধু এটা আমাদের আন্দোলনটা জনগণের আন্দোলন জনগণকে বাংলাদেশের প্রতিটি সম্পদ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে আপনি দেখেন আমরা হয়তো অনেক সময় বুঝাইতে জানি না পারি না আমি বলবো না জনগণকে যাদের শাসক ওই জায়গায় গেলে তো চোখটা অন্যরকম হয়ে যায় চুট হয়ে যায় সুন্দরবন আপনি দেখেন এইবারের বুলবুলের পরে সবাই এক বাক্যে বলছে সুন্দরবন আমাদের রক্ষা করলো আমরা অনেক দিন ধরে বলে আসছি যে অঞ্চলে আইলা সিডোর এইসব থেকে বাঁচায় কে এটাই তো এখন কোনো কোনো কেউ যদি বলে আমি একটা সুন্দরবন বানায় দেবো ওনাকে কী বলবো কেউ যদি বলে যে একটা কয়লা আর ওই যে খনিজ কয়লার পার্থক্য কেউ 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 দেয় এবং উনি যদি বলে যে এটা দাঁত মাজলে দাস উপকার হয় খনিজ কয়লা তো আলাদা তাহলে জিনিসগুলোকে নির্মহভাবে বিবেচনা না করলে আরও আপনি একটা বড় ক্ষতির জায়গায় যাবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি পাল্টা পাল্টিটা বাদ দেন এই উপলব্ধির জায়গায় আসছে এই সম্পদ আমাদের এইটা রক্ষার জন্য সব করতে হবে সে আমার শিক্ষা সম্পদ শিক্ষক সম্পদ ওইখানে বিশ্ববিদ্যালয় সম্পদ থেকে শুরু করে সুন্দরবন সম্পদ এবং এই সম্পদ রক্ষাকে আমি যদি শুধুমাত্র ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করি যে ক্ষমতায় যাওয়া আসা এবং এইটাকে ধরে নানা ধরনের ঘটনা ঘটনো সবচেয়ে বেশি মানে ক্ষতি হবে দেশের মানে কি দেশের মানুষের সাধারণ মানুষের ক্ষতি হবে না কাদের যারা দেশকে পরিত্যাগ করে নিজেরা অন্য দেশে চলে গেছে মনে করব এই অভয় আমি ভালো হব বাংলাদেশটা আমার প্রয়োজন নেই কিন্তু যারা আমরা বাংলাদেশে থাকবো বাংলাদেশই আমাদের জায়গা আমাদেরকে এই ধরনের সব সম্পদ রক্ষায় অতন্ত্র প্রহিল মতো আরও বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে হবে জি ধন্যবাদ উনি ওনার বক্তব্য মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির উপরই সীমাবদ্ধ ছিল তো এ ব্যাপারে আমার কথা হলো যে কথা বলেছেন হ্যাঁ আপনি তুলেছিলেন উনি জবাব দিয়েছেন হ্যাঁ উনি জবাব দিয়েছেন কিন্তু আমার বক্তব্য ছিল কোনটা যে এই যে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একবার শুধুমাত্র গ্যাস দেওয়ার মুসলেখায় সইদায় নাই দেখে ক্ষমতায় আসতে পারে নাই এটা প্রিন্স ভাই বর্ষিয়ান রাজনীতিবিদ উনি ভালো করেই জানেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে বোন সম্ভ্রমহানি হয়েছে সেই দেশ বাংলাদেশ তো যারা দেশের স্বাধীনতার নেপথ্যে যারা সরাসরিভাবে দেশকে স্বাধীনতা অর্জন করার জন্য সহযোগিতা করেছে কাজ করেছে দেশকে নেতৃত্ব দিয়েছে ও তারা তারা তো আর দেশ বিক্রি করবে না তারা গ্যাসও বিক্রি করবে না দেশের স্বার্থ জনাঞ্জলি দিয়ে তারা কিছুই করবে না তাই দেশের জন্য মমত্ববোধ দেশের মানুষের জন্য কিছু করা তার যদি কোনো অনুভূতি আবেগ থেকে থাকে আমি মনে করি অবশ্যই দেড় দুই ভাষায় যে জননেত্রী শেখ হাসিনা আনাসা বাংলাদেশ আওয়ামী লীগের আছে অন্যদের প্রতি আমি রেসপেক্ট জানাই কিন্তু আমি আমার দলের কথা বলবো যেহেতু আমি আমার দলকে দেখি ওন করি ধারণ করি বহন করি আমি আমার দলের কথা জানি যে আমরা অবশ্যই চাই এবং এবং একই কারণে সেই ফিলিংস থেকে কিন্তু এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু কথার পিঠে কথা চলে আসে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ একটানা তিনবারের মতো উনি প্রধানমন্ত্রী এবং সর্বমোট চারবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের জনগণ বারবার আওয়ামী লীগে ক্ষমতায় এনেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা উনি ওনার উদ্দেশ্য হল যে আমরা দেশটা অর্থনৈতিক অগ্রগতিতে একটা অবস্থানে চলে গিয়েছি আমাদের মাথাপিছু আয় রেমিটেন্স তারপরে আমাদের গড় আয়ু আমাদের জাতীয় আয় সব কিছুই আমাদের বেড়েছে আমরা উন্নয়নশীল দেশের কাতারে আমরা এখন আছি এবং এই মুহূর্তে সারা পৃথিবীতে আমাদের প্রবৃদ্ধির হার সবচাইতে বেশি একশো অষ্টআশি আমাদের পরে হলো চায়না সেটা হলো একশো সাতাত্তর ভাগ এই যখন অবস্থা যে একটা দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যায় তখন শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতিটাই কিন্তু মেইন না আমাদের দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিশ্বাস করেন যে মানুষে মানুষে যে বৈষম্য কেউ একদম অনেক ধনী থাকবে আর কেউ একদম না খেয়ে মরবে শরত হয়ে থেকে এটা বৈষম্য এটা দূর করতে হবে এই ফিলিংসটা থেকেই তিনি কিন্তু এই অভিযানটা শুরু করেছেন এবং মানুষের মধ্যে বৈষম্য কমিয়ে আনা তারপরে দেশের মানুষ যাতে সবাই সমানভাবে বাঁচতে পারে সেটা প্লাস দেশে আরও বেশি সুশাসন আরও বেশি আইনের শাসন প্রতিষ্ঠা করা সর্বোপরি দু হাজার ত্রিশ একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশ একচল্লিশ সালের মধ্যে যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি এবং আমাদের এস ডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা যদি আমরা অর্জন করতে চাই আমাদের সমস্ত সেক্টর থেকে দুর্নীতি বা দুঃশাসন সব দূর করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র রকমে করলে হবে না ভালোভাবেই করতে হবে তা না হলে কিন্তু আমাদের এই যে উন্নয়ন এগুলা সাস্টেনেবল হবে না এগুলো টেকসই হবে না এই টেকসই করার জন্যই কিন্তু এটা দরকার আর সেটার জন্যই কিন্তু তিনি ঘর থেকে অভিযানটা শুরু করেছেন এবং আপনি দেখেন যে লোকগুলা গ্রেপ্তার হলো সে ক্যাসিনই বলেন বা যেই অভিযোগই বলেন সবগুলাই কিন্তু যুবলীগ বা এরকম আমাদের দলেরই অঙ্গ সংগঠনের এবং যদিও তারা পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা তাদের জবানবন্দিতে বলেছে তারা যুব দল থেকে এসেছে ফ্রিডম পার্টি দেখে এসেছে বা তারা এই এই দল থেকে এসেছে কিন্তু সেটা তারা যাই বলে কিন্তু যারা যখন গ্রেপ্তার হয় তখন তারা কিন্তু আমাদের দলের পরিচয় বহন করছিল তবে আমরা কিন্তু সেই সত্যটাকে অস্বীকার করছি না কিন্তু এটা ঠিক যে হ্যাঁ কারা

এবং এটা কখনোই বন্ধ হবে না ক্যাসিনো বলেন টেন্ডারবাজি বলেন চাঁদাবাজি হবে এবং উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জানি এটা কঠিন কাজ কিন্তু আমি ধরেছি এবং আমি জানি এটা অনেক কঠিন কাজ কিন্তু আমি শক্ত হাতে ধরেছি এবং অবশ্যই আমি একে একে সবাইকে ধরবো এগুলো ওনার উদ্ধৃতি কিন্তু তো সেইভাবে কিন্তু আমি যে কথাটা বলি আজকে সে ঘুরে ফিরে কিন্তু একই কথা আসে যে চুনুপুটিদেরকে ধরা হচ্ছে রুইকাত্তাদেরকে ধরা হচ্ছে আপনার জানেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা করা হয়েছে এবং প্রশাসনের মধ্যেও কিন্তু হাত দেওয়া হয়েছে প্রশাসনে তো আমরা জানি যে একজন জেলা প্রশাসককে বরখাস্ত করা হয়েছে একজন ইউএনওকে পর্যন্ত জবাব দিতে মধ্যে আওতায় আনা হয়েছে এবং যেখানে গত বাইশে সেপ্টেম্বর আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একটা বক্তব্য উল্লেখযোগ্য যে প্রশাসনে যারা নীতিহীন বা নৈতিকতাবিহীন কর্মকর্তা কর্মচারী তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান চলছে এবং চলবে এবং তারা যদি মনে করেন তারা কি কি করছে আমরা দেখছি না এটা কিন্তু ঠিক না ঠিক এইভাবে উনি বলেছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে সব জায়গায় অভিযান চলবে যেখানে অনৈতিকতা সেখানে অভিযান প্রধানমন্ত্রী তো বলছেনি। তো আমি কথাটা কেন বললাম যারা কিনা নিজের দলের লোকদেরকে ধরে দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত দেখালো যে আমরা ধরতে পারি এবং তাদেরকে তারা বিচার মোকাবেলা করছে এবং ঠিক আমরাই পারব অন্যদেরকেও ধরতে রুই কাতলা চুনুপুটি রাঘব বোয়াল কোনো কিছুই কিন্তু বাদ যাবে না জলে স্থলে অন্তরিক্ষে যে যে যেখানেই থাকুক ধরা হবে এবং এটা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ থেকে অনেক কিছুই আশা করে তো সেই প্রত্যাশা পূরণ করার জন্য ওনার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই ওনার জীবনে উনি বারবার ওনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে বোমা ফিট করা হয়েছে তারপরও কিন্তু উনি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং ওনার একটাই উদ্দেশ্য যে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা উনি ওনার কন্যা করে দেখাবেন সেটা এখন যেটা আমি জাহাঙ্গীরনগর নিয়ে আপনি বলতে চাই জাহাঙ্গীরনগর নিয়ে যেটা কথা আসলে তো সত্য অভিযোগ অভিযোগ যে এই কিন্তু শুরু করেছেন উপাচার্য ছাত্রলীগ আচ্ছা আমি 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 প্রিন্স ভাইয়ের কথার সাথে আমি অ্যাড করতে চাই যেই দুর্নীতি করুক বা যাই করুক না কেন আমরা যদি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় ইউনিভার্সিটি তো জাহাঙ্গীরনগর তো বাংলাদেশের ভিতরেই তো আমরা কেন তার উপর আমরা ডিপেন্ড করি না আমরা কেন আশা করবো না যে প্রধানমন্ত্রী এই জিনিসটা দেখবে না যে জায়গায় উনি কাউকে ছাড় দিচ্ছেন না যেখানে অনৈতিকতা যেখানে অনিয়ম সেখানে তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের আপনি দেখেন যে আব্রার হত্যাকাণ্ড আব্রার হত্যাকাণ্ডে কিন্তু আজকে চার্জশিট দেওয়া হয়েছে পঁচিশ জনের বিরুদ্ধে এর মধ্যে সম্ভবত ষোলো জনের নামে যাহারা ছিল বাকিরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসেছে এবং সম্ভবত চারজন বা পাঁচজন পলাতক বাকিদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তা সেটাও তো করা হয়েছে তবে আমি অবাকই আমাদের মিডিয়াতে আমাদের বুদ্ধিজীবী যারা তারা বুয়েটের আবরার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে অবশ্যই ন্যাক্কারজনক আমরা নিন্দা জানানোর ভাষা নেই কিন্তু আমরা শুধুমাত্র ওই আবরারকে নিয়েই সবাই আমরা ব্যস্ত ছিলাম কিন্তু আরেকজন আবরার নবম শ্রেণির ছাত্র রেসিডেন্সিয়াল মলে মডেল কলেজের সে যে খুন হলো তার পাশে কনসার্ট চলল কনসার্ট বন্ধ না করে তার ডেড বডি রাখা হলো তাকে উপযুক্ত সময় ট্রিটমেন্টও দেওয়া হলো না আমি চেয়েছিলাম যে আমাদের শ্রদ্ধেয় প্রিন্স ভাই এটা নিয়ে কিছু বলবেন কিন্তু বাংলাদেশের কোথাও দেখা যায় যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি তারা কিন্তু এটা নিয়ে কিছুই বলেন এর দুঃখজনক কিন্তু কেন সেটা সবাই কেন চুপ এটা কিন্তু আমার জানতে ইচ্ছা করে ঠিক তেমনি বাংলাদেশের জনগণেরও জানতে ইচ্ছা করে শুনে আসে সেইটা আমাদের অবশ্যই দেখতে হবে মিস্টার রুহি রুহিনসন একটু একটা আলোচনা আসছে বলেই কথার বলতে হয় আর কি জাস্ট তথ্য আমি মনে করি যে এটা একটু দেশবাসী বিদেশে যারা বাংলাদেশের এরা তো দেখে খুবই আপনার এই অনুষ্ঠানটা পপুলার এই জন্যে তেল গ্যাসের একটা মুসলেকা দেওয়ার কথা হ্যাঁ এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট মনে করি সবার জন্য একটা শিক্ষণীয় যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইনি এইটা এখন না আগে থেকেও বারবার অভিযোগ করছেন যে আমি তেল গ্যাস রপ্তানি করবো এই মুছে বলে ক্ষমতা আসতে পারি তাহলে অভিযোগটা গুরুত্বপূর্ণ এবং ওনার মতো জায়গা থেকে যখন অভিযোগ হচ্ছে তাহলে নিশ্চয়ই আছে তার মানে একটা ঘটনা তাহলে খালি জনগণের উপরে নির্ভর করে না তাহলে অন্য কিছু আছে এবং প্রধানমন্ত্রী স্মরণ থাকবার কথা যে সিআইএ এবং রকে অভিযুক্ত আমি একেবারে নাম ধরে বলেছেন আমি এই পয়েন্টেই রাখলাম অনেক গুরুত্বপূর্ণ এখন জনগণের কাছে একটা প্রশ্ন চলে আসে সম্প্রতিকালে আমাদের এলপিজি যেটা বিদেশ থেকে আন সেটি আবার আমি রপ্তানির কথা বললাম কেন সম্প্রতিকাল যেটা ভারতে ভারতে সম্প্রতিকালে আমাদের সমুদ্রে যে মডেল পিএসসি এটা কিন্তু আগে একটা করা হয়েছিল রপ্তানিমুখী করে পরে আমাদের আন্দোলনের ফলে পরে এটাকে স্টপ করা হয়েছিল সম্প্রতিকালে আবার একটা পিএসসি করা হয়েছে সেখানে রপ্তানির অপশান রাখা হয়েছে কেন তাহলে এইটা কেন তাহলে ক্ষমতার সাথে এই যে জড়িত এখন যদি কোনো কেউ দুর্জনেরা প্রশ্ন করে যে আপনি কি ক্ষমতায় থাকার জন্য এখন কি এইটাইকেই বেছে নিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে কিন্তু আমি আরেকটা প্রশ্ন আমি বলতে চাই মনে রাখা দরকার প্রধানমন্ত্রী তখন কি বলেছিলেন মৌখিক কথা যে আমি পঞ্চাশ বছরের মজুত ছাড়া গ্যাস করব আমরা কিন্তু সেলুট করেছিলাম ওনাকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম এরপর আমরা কি করলাম আমরা আমাদের তেল গ্যাস কমিটির সক্রিয় সদস্য বিচারপতি গোলাম রব্বানি তিনি নিজেই একটা খসড়া যেটা পার্লামেন্টে পাশ করার জন্য একটা আইন যে পঞ্চাশ বছরের রপ্তানি নিশ্চিত করা মানে সরি পঞ্চাশ বছর মজুত রেখে পরেরটা বিবেচনা করব আমরা এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে দিয়েছিলাম এটা নিয়ে সংসদ উঠেছিল কিন্তু এটা একেবারেই চাপা পড়ে আছে তাহলে আমি মনে করি যদি মিনিমাম এই সদিচ্ছা থাকে তাহলে ওইটাকে এখনও পাশ করার জায়গায় চলে যান যে আমি একটা পর্যায়ে এটা না রেখে আমি রপ্তানি জায়গায় যাব না তাহলে কিন্তু কথা কাজের মিলের জায়গাটাই এটা থাকবে না হলে এইটা হবে শুধুমাত্র আমি কথার কথা বললাম আসল কাজ করলাম না আমি এসটির কারণে এই কথাগুলো বললাম এই যে মুসলেকার এইখানে ঘুরে ফিরে আমাদের আওয়ামী লীগের নেত্রী তিনি একটা কথা বলতে চাচ্ছিলেন চাচ্ছিলেন না চেয়েছেন সেটা হচ্ছে ভরসা রাখুন কোথায় একটা যুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আরেকটা হচ্ছে শুরু করেছি দুর্নীতিবিরোধী আরেকটা হচ্ছে আমরা স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আমাদের ছাড়া কি আমি বিনয়ের সাথে ওনাকে বলতে চাই ওনার এই সৎ যে আকাঙ্ক্ষা আমি এটা নিয়ে আমি কোনো কোশ্চেন করতে চাই না নিশ্চয়ই এটা ওনার মতো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর এ ধরনের অনেকের হয়তো সৎ আকাঙ্ক্ষা আছে কিন্তু মনে রাখতে হবে রাজনীতি তো অন্য জিনিস বঙ্গবন্ধু তিনি শুরু করতে চেয়েছিলেন না ক্ষমতার পরে ওনার ভাষণগুলো দেখেন আগামীতে শতবর্ষ আসছে আমি আশা করব তিনশো দিন যদি বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয় একটা ভাষণ না প্রতিদিনকার ভাষণ বাংলাদেশের জনগণের জন্য একটা লেসেন হবে বড় শিক্ষা হবে প্রতিদিন একটা ভাষণ বাজাতে হবে মানে আনকাট ভাষণ আমি আপনার চ্যানেলকে অনুরোধ করব পারলে এটা করেন দেখবেন চলে আসছে তাহলে সেই বঙ্গবন্ধুও তো একটা জায়গায় যে বিপদে পড়লেন কোথায় পড়লেন এই কারণে যে দলটাকে প্রস্তুত করতে হয় জনগণকে নিয়ে করতে হয় কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু নানা জায়গায় থাকে এইবারও আমি অনুরোধ করবো আমরা প্রথম দিন থেকে বলেছি যে বর্তমানে যেটা সূচনা হলো আমরা সাধুবাদ জানিয়ে বলেছি জনগণকে আপনি এটাকে সাথে নিয়ে আন্দোলন করেন না কিন্তু ফেল করবেন কারণটা কি যারা ক্ষমতায় আছে তারা দুর্বৃত্তেই তো ধারার ওই আপনি একটু কথা বললেন মতিঝিল পাড়ার ক্যাসিনো ধরা হলো কিন্তু আরেকটা বড় ক্যাসিনো তো ব্যাঙ্ক পাড়ায় আরেকটা বড় ক্যাসিনো তো শেয়ার বাজারে মতিঝিলে এখানে এক সম্রাট আছে শেয়ার বাজারের আর সম্রাট আমাদের একজন অর্থনীতিবিদ তিনি যিনি তদন্ত কমিটি ছিলেন তিনি বললেন সেটা তো ধরা হচ্ছে না কারণ তার তো অনেক বড় সেটা ধরা কিন্তু কঠিন কারণ তো ধারাটা এটা ওটা ধরতে পারবেন কখন যদি পুরো দলকে আপনি প্রস্তুত করতে পারেন এবং জনগণকে নিতে পারেন তারপর দলও প্রস্তুত না কারণ দল এই সময়টাই পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে মুক্তবাজারের নামে যে লুটপাটের অর্থনীতি যেটা জিয়াউর রহমান সাহেব চালু করে গেছিলো এরশাদ সাহেব সেটাকে আরও ফুলে ভাবে করছে তারপরে বিএনপিও ওই ধারায় এখন এখনকার আওয়ামী লীগ একই ধারায় তা আপনার তো অর্থনীতিতে তো লুটপিটের ধারা তা তো ধারা বলেই কিন্তু আপনি আমার সংবিধানে যে বক্তব্য আছে সেই অর্থনীতি কিন্তু এখন চালু নাই আমার সংবিধানে যে অনুপার্জিত অর্থ ভোগ না করার কথা আছে সে চালু নাই আমার এই টাকা পাচার হয়ে যায় বিদেশে বাংলাদেশের মানুষ বিদেশে যায় সেকেন্ড হোম গড়ে তোলে তাহলে আপনি অর্থনীতির ওই ধারা এবং যারা উৎপাদনের সাথে জড়িত তাদের কাছে টাকাটা না দিয়ে যারা এই চাঁদাবাজির অর্থনীতির উপরে ধারায় থাকে কমিশন ভোগী অর্থনীতির ধারায় থাকে তাদেরটাই যদি প্রধান করেন ওইটা যদি থাকে আপনার শতভাগ সদিচ্ছা থাকলেও পারবেন না এটা হচ্ছে রাজনীতির একজন সাধারণ ছাত্র হিসাবে এইটা আমাদের কথা বঙ্গবন্ধুর আমলটা আমরা আপনারা দেখতে পারেন সুতরাং আজকে আপনি নির্মোহ যদি হতে চান আমাদের দেখতে হবে ওই জায়গায় ভূমিকা আপনি রাখছেন কিনা এবং পুরো জায়গায় পরিষ্কার মানে আপনি প্রস্তুত করছেন কিনা এই জন্যই তো আমি আগের পার্টে বললাম যদি আপনি প্রকৃতপক্ষে এই দুর্নীতি বিরোধী অভিযানের কাজটা করতে চান তাহলে জাহাঙ্গীরনগরে আন্দোলনকারীদের সেলুট করে তাদেরকেই সেলুট করে বলা উচিত ছিল দুর্নীতি বিরোধী অভিযান করবো তোমরা আমরা সমর্থন করো এবং এই কাজটা করবো

আমরা স্পষ্ট মনে আছে আমরা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করলাম আমি আমার কথা বলছি না আমাদের রাজনীতির ভাষা বলছি না প্রফেসর নুরুল ইসলাম বুয়েটের শিক্ষক এবং জ্বালানি ক্ষেত্র বোধহয় ওনার নাম যে কয়জনের নাম আছে একটা আছে উনি একটা বক্তৃতা করেছিলেন ওনার কাছে ওই সময় ওপেন উনি বলেছিলেন জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে হাঙর কুমিরের দুর্নীতি পারলে এইটাই হাত দেয় আপনার মনে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিদায় নিতে বাধ্য হয়েছিল আজকে এই জায়গাগুলোতে আছে আপনি দুর্নীতির কত উপখ্যান এই যে এই ক্ষেত্র দেখবেন যে কি বলে যে বিদ্যুৎ কেন্দ্রর সাথে এমন চুক্তি হয়েছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে তো এটা কি দুর্নীতি না আপনি দেখবেন হয়তো কোনো একটা বড়ো প্রজেক্ট নেওয়া হলো যে সময় করার কথা সময় বাড়ানোর নামে এখানে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা বেড়ে গেল এটা কি দুর্নীতি না আপনি একটা প্রজেক্ট নেওয়া হলো প্রজেক্টটা পরে অ্যাবেন্ডেন্ট করে দেওয়া হলো এটা কি দুর্নীতি না তাহলে দুর্নীতির এই যে উপখ্যান কারণ এই যে টাকা টাকাটাকে কি সম্প্রতিকালের টাকার কথা একটা খোটায় যেন পরিণত হয়েছে সরকারের টাকা মানে সরকারের টাকা আমার এটা জানা ছিল না ভাই আমি একটা রাজনীতির সাধারণ ছাত্র হিসাবে তাহলে সরকার হুকুম দেয় আর বাংলাদেশ ব্যাংক দেয় টাকা এটা কোনো দিনও নাই তারও তো একটা নিয়ম আছে এবং সেটা হচ্ছে আমার আয় যারা আয়কারী লোক তারই তো টাকা বাংলাদেশে আয়কারী কারা প্রধান আয়কারী কৃষক প্রধান আয়কারী গার্মেন্ট শ্রমিক মানুষ তারপরে প্রধান আয়কারী হচ্ছে বিদেশের শ্রমিক প্রধান অন্যরা অবশ্যই আছে আমাদের ক্ষুদ উৎপাদক অন্যরা আছে তাহলে আপনি ভাগটা দিলে তো তাকেই দিতে হবে তাদের টাকাই কিন্তু সবাই মাতবাড়ি করছি সবাই আমরা এই যে এমপি মন্ত্রী বেতন ভাতা এসি গাড়ি

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবেন ছাত্রদের থ্রেট করবেন এইটা একটা চেয়ারে থেকে এটা চলে না এটা ভুল শিক্ষা দেয় এইটা যে আপনারা বলছেন যে কনফিডেন্ট নিয়ে আসেন কনফিডেন্ট কিন্তু এটা আসে না বরঞ্চ সরে যায় এইগুলো জায়গায় রাখতে হবে কারণ আপনি একটা নির্মহ জায়গা থেকে মনে রাখতে হবে দেশ এবং দেশের জনগণ তো বড় মুখে আমরা সবাই বলি কিন্তু এগুলো ওই যে একটা কথা আছে না নামে কিবা আসে যায় কাজে হলো পরিচয় অ্যাপ্রোচটাই বড় কথা যত ভালো মানুষ বলুক না কেন তিনি কি অ্যাপ্রোচ করছেন এবং কাজটা কি করছেন আমি আমার এই পয়েন্টে শেষ বক্তব্যটা হচ্ছে যদি নির্মোহভাবে এই দুর্নীতি বিরোধী অভিযান সফল করতে হয় আমাদের বক্তব্য হচ্ছে পুরো খোলনলছে পাল্টে ফেলতে হবে ব্যবস্থা বদল করতে হবে অর্থনৈতিক ধারার মুক্তি যুদ্ধ ধারার অর্থনীতি যেটা এখনো সংবিধানে আছে ওই ধারা যদি করা যায় এবং জনগণকে যদি জাগ্রত করা যায় আপনি কেবল মাত্র পারবেন সেই ধারায় যাক আমরা আমাদের শতভাগ আপনি 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 যখন দেশপ্রেমের কথা বলছিলেন এবং তেল গ্যাস নিয়ে আলোচনা করছিলেন বলতে বলতে সুন্দরবনের প্রসঙ্গ টেনে এসেছেন এবং সুন্দরবন নিয়ে বিতর্কটা কোথায় আমরা জানি এই যে মেগা প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের সেটি নিয়ে এবং এটির বিরুদ্ধেও নাগরিকদের একটা বড়ো অংশ আন্দোলন করছিল কিন্তু সবসময় ভালো হচ্ছিল যে সুন্দরবন ধ্বংস হবে এবং ওই যে সুন্দরবন আবার কেউ মজা করে বলেছেন যে আমরা আরেকটা সুন্দরবন তৈরি করে দেবো এবং সুন্দরবন যেভাবে তৈরি করা যায় না সেটা বোধহয় নলেজের মধ্যে নেই এগুলোরও জবাব কি হবে এমন সুন্দরবந்து আসলে বাঁচিয়ে দিল বাংলাদেশকে এক অর্থে হ্যাঁ ধন্যবাদ প্রিন্স ভাই যে সময়টুকুন পেয়েছে দ্বিগুণ সময় আশা করি আমিও সেটা পাবো সময়টা বোধহয় সমান সমানই থাকবে দ্বিগুণ হবে না কম হবে না বেশি হবে না প্রিন্স ভাই এতক্ষণ অনেক কিছু বললেন আর কি আমি সেটা বললাম যাই হোক আমি যেটা বলি আমার প্রথম কথা হলো যে উনি বলেছেন বাংলাদেশ থেকে নাকি আমরা গ্যাস দেওয়াত চুক্তি করেছি ভারতের সাথে এবং প্রিন্স ভাই এটা ভালো করেই জানান বাংলাদেশ থেকে ভারতে কোনো প্রাকৃতিক গ্যাস এলপিজির কথা এলপিজি যাবে এবং সেটা কারা বিদেশ থেকে ব্যবসায়ীরা এলপিজি আমদানি করে আনবে তারপরে সেটা ভারতে যাবে সেভাবে উনি ভালো করেই জানান এটা হলো এক দুই নম্বর কথা হলো যে জাহাঙ্গীরনগরে যারা ছাত্রছাত্রী তাদের কি কাজ তাদের কাজ হলো লেখাপড়া করা এবং শিক্ষকদের কি কাজ শিক্ষা দান করা এটাই কিন্তু হওয়া উচিত সেই জায়গায় তারা কি করতেছে এখন আন্দোলন করতেছে যেই দেশের প্রধানমন্ত্রী এরকম একটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেই দেশের প্রধানমন্ত্রীর উপরে ওরা আস্থা রাখতে পারলো না বিশ্ববিদ্যালয় যারা শিক্ষক তারা পারলেন না কিছু অংশ শিক্ষকদের ছাত্ররা পারলেন না তো এটা তো খুবই দুঃখজনক বিষয় এবং আরেকটা কথা হলো যে আমি একজনের বিচার চাইতে পারি একজনের বিরুদ্ধে আমার অভিযোগ আছে মানলাম আমি তাকে যে অবরুদ্ধ করে রাখবো আইনে কোথায় সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে কাউকে অবরুদ্ধ করে রাখ এটা তো বেআইনি কাজ সম্পূর্ণ আন্দোলন তো আর আইন মেনে হয় না আন্দোলন আইন কিন্তু কাউকে যে অবরুদ্ধ রাখা আন্দোলন করতে পারি আমি আমার আমরা তো বাংলাদেশের মধ্য দিয়ে তো বাংলাদেশের জন্ম বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু এই যে কাউকে অবরুদ্ধ করে একটা কোন জায়গায় আটকায় রাখা বা তাক তার স্বাভাবিক চলাচল ব্যাহত করা এটা কোথায় আমি মনে করি না কেউ সমর্থন করবে কিনা না অবশ্যই কেউ সমর্থন করবে না তা আমার কথা হলো যে আপনি যে কথাটা বলেছেন হ্যাঁ সুন্দরবনের কথা সুন্দরবন অবশ্যই আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছে শুধুমাত্র যে ওই খুলনা সাতক্ষীরা বাগেরহাট ওই অঞ্চল সেটা না পুরো বাংলাদেশকেই কারণ কিছুদিন আগে এখনও তার ক্ষত শুকায়নি আমাদের যে একটা হ্যাঁ একটা দুর্গ আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ গেল কয়েকদিন আগে হ্যাঁ বুলবুল এই বুলবুলে কিন্তু সুন্দরবনই কিন্তু বুক পেতে দিয়েছে এবং আমাদের অনেক জানমাল সম্পদ আমাদের রক্ষা পেয়েছে তো সুন্দরবনকে অবশ্যই সুন্দরবন আমাদের অনেক আকাঙ্ক্ষিত এবং এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের এবং সরকার সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন আছে সজাগ আছে এই নিয়ে প্রিন্স ভাই আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ যেই সুন্দরবন আমাদেরকে আগলে রাখে মায়ের মতো বট বৃক্ষের মতো ছায়া দেয় সেটা কিভাবে রক্ষা হবে সেটা নিশ্চয়ই আমাদের সরকার প্রধান জানেন এবং উনি সেভাবেই ব্যবস্থা নেবেন এখন আরও কিছু কথা চলে আসে এই যে শুদ্ধি অভিযানের কথা কিছু পয়েন্ট একটু আগে বলেছেন আমাদের প্রিন্স ভাই সেটা হলো উনি কিন্তু প্রকারান্তরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানটা এটাতে কিন্তু স্বাগত জানিয়েছে কিন্তু পাশাপাশি দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের যারা নিজেদেরকে মাঠের বিরোধী দল বলে দাবি করে বিএনপি তারা কিন্তু দেখেন এই এর মধ্যেও কিন্তু তারা কিন্তু খুঁজতেছে এবং তাদের বক্তব্য হলো যে সরকারের যে দুর্নীতি বিরোধী অভিযান এটা আইওয়াশ ছাড়া কিছু না আসলে বিএনপি এই কথা তো বলবেই বলার কারণ আছে কারণ বিএনপির যে দুর্নীতির ইতিহাস বিএনপির যে দুর্নীতির যে উপাখ্যান যেটা আমি একটা উদাহরণ দিয়ে বলি যে রজনীর রাতের পর রাত কেটে যাবে বিএনপির গল্প তবু ফুরাবে না দুর্নীতির গল্প ফুরাবে না বিএনপির সেই ক্ষেত্রে এখন বিএনপির দলের কাউকে ধরা হয় নাই দেখিয়া তারা হয়তো ভাবতেছে যে এটা নাকি সরকারের আইওয়াস। এটা ভাবার কোনো কারণ নেই কারণ যার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাকেই কিন্তু ধরা হবে এবং বিএনপির আমরা আমলে আমরা দেখেছি কেন কথাগুলো কেন বলছি যে পাঁচবার আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেগুলো আমরা সবাই কম বেশি জানি এবং বিএনপির আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন উনি কী করেছেন দুর্নীতি এমন পর্যায়ে গিয়েছিল যে উনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন ওনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব মরহুম উনিও কিন্তু অর্থমন্ত্রী ছিলেন উনিও কিন্তু কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে সেই ছিল ওনাদের সময়কার অবস্থা আমরা এখনও সেই সময়কার কথা মনে হলে এখনো আমরা আঁতকে উঠি সেই হাওয়া ভবনের কথা চারশো সুটকেস নিয়েপ্রাচ্যে যাওয়া থেকে শুরু করে সেই বিদেশে এফ এসে সাক্ষ্য দেওয়ার কথা যে তাদের যে তারেক জিয়ার পুত্ররা যে বিদেশে মানি লন্ডারিং করেছে এবং কিছু টাকা ফেরতও এসেছে সেগুলো কিন্তু আইনানুক ব্যাপার এবং এগুলো কিন্তু তারপর আমরা দেখি তাদের দলে যে মেইন দুজন ব্যক্তি তারা কিন্তু দুর্নীতির দেয় সাজাপ্রাপ্ত একজন বিদেশে পলাতক তারেক রহমান আর ওনাদের যে নেত্রী উনি তো জেলে আছে নেতিমের টাকা আত্মসত্বের মাধ্যমে এবং এটা কোনো এই মামলা আমরাও দেইনি এটা এই সরকার দেয়নি এটা দেওয়া হয়েছে তত্ত্বাবধায়কের আমলে দীর্ঘদিন পরে মামলা রায় হয়েছে এখন আওয়ামী লীগ যদি দুর্নীতিবাজদের ধরতে যায় সেই ক্ষেত্রে এখন বিএনপি বলে যে তাদের লোক ধরা হয়েছে এটা হলো আমি আগের কথা বলতেছি বা অন্যায়কারী কাউকে ধরতে গেলে বলে যে আমাদের বিরুদ্ধে হয়রানি আজকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করছে ধরা পড়ছে আমার দলের লোক বিএনপি বলছে এটা আই তাহলে কি ওনাদের দলের লোক ধরা পড়লে আই হতো না কিনা আমি জানি না আজকে যদি এখানে বিএনপির কেউ থাকতেন উনি কি রিপ্লাইটা দিতেন তারপর আপনি ধরেন বিএনপির চেয়ারপারসনের সাজা হওয়ার বোধহয় সপ্তাহখানেক আগে ওনাদের দলের গঠনতন্ত্রে কী করলো হঠাৎ করে একটা ক্লজ আহ ঢুকালো যে দুর্নীতি দুর্নীতির দ্বারা সাজাপ্রাপ্ত যারা তারা তাদের মানে যে দলীয়ভাবে ভাবে যে একটা ব্যাপার আছে ওই ক্লথটা ঢুকানো হয়েছে এইভাবে দুর্নীতিকে তারা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আজকে বাংলাদেশে ওনারা বলে কথায় কথায় যে বেগম জিয়া কে জেলে রেখেছে জোর করে একেবারে মানে সম্পূর্ণ যে মানে সত্যের বিপরীত কারণ আইনানুকভাবে উনি জেলে আছেন এটা এবং রাজনৈতিকভাবে কিন্তু উনি জেলে নয় বাট এই আন্দোলন সংগ্রামে তো তেমন কোনো খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা কথা বলছি সেটা বিএনপি বলেছে যে আন্দোলনের মাধ্যমে নাকি সরকারের পতন ঘটাবে বেগম জিয়াকে নাকি বের করবে কিন্তু আমরা তো বিএনপি এই যে দেড় বছর বেগম জিয়া বেগম জিয়া দেড় বছর জেলে আছে বিএনপি দেড় মিনিটের জন্য রাস্তায় দাঁড়ায় না ইচ্ছা করে দাঁড়াবই কি হবে বিএনপির মতো একটা দল এখন অসংগঠণিক আর সম্মিলিতের দরাতে দাঁড়াতে পারা না তারা তারা দিতে সমাবেশ করেছে তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে মানব করেছে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছে সেগুলোর ছবিও আমাদের কাছে আছে সরকার তাদেরকে অনুমতি দিয়েছে আবার তাদের নিজেদের দলের মধ্যে দুই দুটোও আ দরাতে দেয়া হয় না এটা আসলে আমার মনে হয় না যে সঠিক লাঠি পেটা করা হয় না লাঠি পেটা করা হয় না বরং তারা উল্টা পুলিশের উপরে গান পাউডার ছিটিয়েছে পুলিশের উপর বোমা মেরেছে পুলিশকে প্রহার করেছে আমরা সেই চিত্র দেখি রক্তাক্ত পুলিশের ছবি আমরা দেখেছি সেগুলোও কিন্তু আমরা দেখেছি এখন আমাদের কথা হলো যে অবশ্যই বিএনপি যে রাজনীতির যে আমরা মনে করি যে শুদ্ধি অভিযানটা শুরু হয়েছে এই শুদ্ধি অভিযান শুধু যে রাজনীতির মধ্যে সীমাপত তা নয় এটি সর্বস্তরে ব্যাপৃত হবে দিনে দিনে আমরা অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ পাব পাশাপাশি এই কথাটাও কিন্তু আজকে মনে আসে জিলুর ভাই যে রাজনীতির যে এই দুর্বৃত্তায়ন এটা কেন হলো আমাদের বাংলাদেশ যেটা কিনা না লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময় এবং মা বোনদের সম্ভ্রমের বিনিময় সেই বাংলাদেশটা আমরা পেয়েছি সেই বাংলাদেশ তো আজকে আটচল্লিশ বছর বয়স আমাদের তো আজকে আরো অনেক উন্নত থাকার কথা সেই দুর্বৃত্তায়নটা কেন হলো আমি একটু শেষ করি সেই দুর্বৃত্ত ফ্রান্কেস্টাইনের কাছে এক লাইন বলে শেষ করি ফ্রান্কেস্টাইনের দোত্ত কিন্তু বোতলের মধ্যেই ছিল সে বোতলের ছিপি খুলে দিল কে কে বলেছে আমরা জানি জিয়াউর রহমান বলেছে মানি ইজ নো প্রবলেম আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান রাজনীতিকে কঠিন করে দিব এবং উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই কেন বিএনপি টাকা ওলাদারকে নমিনেশন দিয়েছি বেছে বেছে আমরা দিয়েছি ত্যাগী নেতাদেরকে সেই টাকার কাছে আমাদের ত্যাগী নেতারা মার খেয়েছে আমরা ক্ষমতায় আসতে পারি নাই কিন্তু আমরা সেই রাজনীতির ঐতিহ্যটা ধরে রেখেছি আজকে রাজনীতির এই যে দেখেন আজকে ক্যাসিনো এই ক্যাসিনো এই জুয়া জুয়া কিন্তু বিএনপির আমলেই শুরু হয়েছে কেন বলি আমি বিএনপির আমলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন নুরুল আনোয়ার উনি পরবর্তীতে আইজিপি এগারো বছর কি করে তারপরে বিএনপি আইজিপি হয়েছিলেন উনি বলেছিলেন যে আমি এই ব্যাপারে জানিয়েছিলাম উপর মহলে কিন্তু ওনারা আমাকে উল্টা বান্দরবানে বদলি করে দিয়েছিল উনি এই কথাটাও বলেছেন এখন সেটা ঠিক বিএনপির আমলে হয়নি বলে আমাদের আমলে কেন হবে না অবশ্যই আমাদের আমলে হচ্ছে হবে বলে বিদেশ থেকে আমদানি করে আপনি প্রধান কাজ হচ্ছে যদি এটা প্রয়োজন আছে কিনা সেটা অন্য আলোচনা আমি সেই আলোচনা এখন যাচ্ছি না কারণ গ্যাসটাই তোলাটাই প্রধান কাজ আমাদের দেশ তার এলপিজি দিয়ে আমার অন্যান্য রিপ্লেসমেন্ট দেশের জন্য করাটা আগে দরকার কিন্তু আমার স্টেশন করলাম এনে বিদেশে দেবো অন্য জায়গায় মার্কেটে ভবিষ্যতে দাম বাড়ানোর আর একটা এনার্জি হবে রাস্তাঘাট নানা ধরনের জটিলতা হবে সেটা আলাদা আলোচনা আমি আর গেলাম না ওটা আমরা খুবই জানি আরেকটা পয়েন্ট আমি পরিষ্কারভাবে বলি যে আমাদের সমুদ্রে যে চুক্তি হয়েছে এবার এইটা হচ্ছে রপ্তানিমুখী চুক্তি হয়েছে আমরা এটা নিয়েই মুভমেন্টে আরও যাচ্ছি ছাত্রছাত্রীদের পড়া কাজ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো কোচিং সেন্টারও না বা একটা প্রাইমারি স্কুল না মনে রাখা দরকার কেউ কেউ মনে করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় কাজ হচ্ছে প্রশ্ন করতে শেখা প্রশ্ন করা দেশপ্রেমিক হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা নিজেকে গড়ে তোলা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার আন্দোলন করা মনে রাখতে হবে আমি কয়েকটা কথা বললাম কিন্তু আমি বলছি শুধু পড়াশোনা শিক্ষকদের জায়গাটাও এইরকম জায়গাটা থাকতে হবে নাহলে এটা বিশ্ববিদ্যালয় হয় না ওইটাকে আপনি কিন্টার গার্ডেন জুলাই দিয়ে করতে পারেন আমাদের আপত্তি নেই সেটা বড় বরঞ্চ আমরা ভাববো যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনের সাথে যায় কিনা না আস্থা রাখার কথাটা আমি বলেছি আমি আস্থা রাখতে পারতাম যে ছাত্রজনের ছেলেটি জীবন বাজি রেখে লেখাপড়ার বাইরেও দুর্নীতি বিরোধী আন্দোলন করছে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তার বাবাকে ছেলে যাতে রাজনীতি না করে কোন দল করতো কি অন্য অন্য কি না দিয়ে তাকে যদি একটা সনদপত্র দিয়ে পাঠাতো হতো যে অভিনন্দন জানাই যে আপনার ছেলে লেখাপড়ার বাইরেও দুর্নীতি বিরোধী অভিযানে কাজ করতেছে অভিনন্দন জানাই সে আরও ভালো লেখাপড়াও করুক দুর্নীতিবিরোধী আন্দোলন করুক তাহলে আস্থা রাখতে পারতাম কিন্তু আমরা দেখছি যেটা বলা হচ্ছে আর একটা ভয়ের সংস্কৃতির বিরাজ করা হচ্ছে সেই ভয়ের সংস্কৃতির ছাত্র এবং শিক্ষকদেরকে পুরো বিশ্ববিদ্যালয় কনসেপ্টের জায়গা থেকে একেবারে মুরগির খোপের মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে আমরা এই জন্যে আস্থা রাখার কোনো কারণ আমি দেখি না অবরুদ্ধ করার উত্তর আপনি দিয়েছেন আইনটাইন মানতে পারেন অন্যায় যখন হয় এইগুলো আইনটাইন চলে না বাংলাদেশ তালি হতো না এবং কিচ্ছু না জাস্ট ছাত্র আন্দোলনের একটা ছোট পাঠ করলেই অবরোধ টবরোধ প্রয়োজন অনুযায়ী করতে হবে কি হবে না পরের ব্যাপার এর বিরোধী আন্দোলনে আমরা বলি নাই তাহলে তো এখন ওইটা বেআইনি হয়ে যাবে যে এয়ারপোর্টে যেতে পারবে না পাহাড় আমরা দিই নাই তাহলে আমি ঠেকানোর কে ছিলাম আমি মানে আমরা সুতরাং এইটা আন্দোলনের গতি বেলে দেয় কি হবে না হবে সুতরাং এইটা ইয়েস্নোর কোনো উত্তর নাই এটা অপ্রয়োজন সুন্দরবন নিয়ে খালি ছোটো একটা তথ্য আপনাদের মাধ্যমে আবার দেই আজ থেকে সম্ভবত প্রায় দুই বছর আগে বুঝছেন সুন্দরবন নিয়ে এরকম একটা আলোচনা হলো যারা এটা বলতে চান কোনো ক্ষতি হবে না একটা এই ধরনের ওপেন আলোচনা এটা দেশবাসী এবং বিশ্ববাসী জানে সেইখানে আমি নামগুলো আর বলছি না আমার সাথে ওপেন যখন কথা হলো আমি মানে একজন প্রতিনিধি হিসাবে যে আমরা তেরোটা ডকুমেন্ট হাজির করেছি যে এখন ওইখানে যে আপনার কি বলে রামপাল কয়লা প্রকল্প এবং অন্যান্য বড়ো শিল্পকল্পনা হচ্ছে তাতে আরও ক্ষতি হয়ে যাবে তেরোটা আন্তর্জাতিক মানে ডকুমেন্ট এবং কথা হলো আমরা এই ডকুমেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিলে এইটা নিয়ে একটা ওপেন আলোচনা হবে কারণ বিশেষজ্ঞ করে আলোচনা করুক আমরা এটা মেনে নেব যা বলে তেরোটা ডকুমেন্ট পৌঁছানোর পরে সুন্দর জাতীয় কমিটি অ্যাডভোকেট সুলতানা কামাল হবে। ডাক্তার আব্দুল মতিন সদস্য সচিব আমিও সেই কমিটির মেম্বার দেওয়ার পরে এখনও পর্যন্ত আলোচনা হয় নাই একাধিকবার সুলতানা কামাল আপা তিনি চিঠি দিয়েছেন প্রেস কনফারেন্স করেছেন সরকারের দিক থেকে কোনো সাড়া নাই এই হচ্ছে পরিস্থিতি সুতরাং এইখানে তো ভরসা রাখার ব্যাপার নেই তো সাইন্টিফিক ব্যাপার সুতরাং এই সাইন্টিফিক ব্যাপার আমি আশা করব আমি আবারও কিন্তু খুব সচেতনভাবে বলছি কারণ একটা ঘটনা আমি তো চাই না যে এটা ধ্বংস হয়ে উন্মোচনক আমরা চাই প্রকৃত এটা রক্ষা করার জন্য সুতরাং রক্ষা করার জন্য করা দরকার আপনি নিশ্চয়ই জানেন যে মাত্র তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ আপনি কিন্তু বিদ্যুৎ এখন যত উৎপাদন করতে পারি করছে না এবং ওইটা উৎপাদন হলে আপনার আমার বাড়িতে ভাগ দিলে একটা ছোট লাইট জ্বালাইতে পারবো তোর জন্য কেন আমি সুন্দরবন ধ্বংস করতে যাব আমি কেন ওইখানে যেটা আগে ছিল লাল প্রকল্পের ই ছিল আমার এক কলমের ক্ষতি সবুজ প্রকল্প হয়ে যায় আমার কি আর কোনো জায়গা নেই কারণ এটা কী না করতে পারে এবং যার জন্য এটা আমরা বলেছি এবারে ভুলবুলের পরেও আপনি যেমন মানুষের ক্ষতি নিরূপণ করছেন বাড়িঘরের ক্ষতি সুন্দরবন নিরূপণ করে এই কাজগুলো করতে হবে অর্থাৎ আমার শেষ পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি নির্মহভাবে এই কাজ করতে চান তাহলে করতে হবে আবরার দিয়ে আমি আমার এই আলোচনা শেষ করি হ্যাঁ নিশ্চয়ই স্কুল ছাত্র আবরার যে ঘটনা ঘটেছে আমরাও বলেছি এইখানে উপযুক্ত তদন্ত হোক সে নিশ্চয়ই সেটা হচ্ছে আমরা দেখছি ইতিমধ্যে লাস্ট বস্তু এটা হয়েছে কিন্তু ওই যে ওই আব্রার নিয়ে আমার কথা পরিষ্কার ওই বিশ্ববিদ্যালয় আব্রাহ অন্তর্পক্ষে আমি আমার ছোট্ট আন্দোলনের অভিজ্ঞতা থেকে বুঝি যেটা মনে করি আজকে রিপোর্টে অল্প একটু শুনতে পেরেছি এখানে কিন্তু যতটুক শুনলাম যে কী কীভাবে হয়েছে ভয়ের সংস্কৃতি বিরাজ করো মুক্তমক পুলিশেরও একজনের উদ্ধৃতি শুনলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ছাত্ররা ওই দিন পাহাড়ের ধারা ভূমিকা পালন না করতো পুরো ফুটেজ না চাইতো কারণ আমি একটা টকশো তো বলেছি যে এই ব্যাচে এটা ফুটেজের জন্য এত করছে কেন ফুটেজ তো পাওয়াই যাবে আমি বুঝলাম আমি একটা বোকা মানুষ পুরো ফুটেজ তারা মুভমেন্ট করে যদি এটা রক্ষা না করতো তাহলে এটা কোথায় যেত কেউ আমার বলতে পারি না অর্থাৎ এই কথার শেষ কথা হচ্ছে এই দুর্নীতি বিরোধী আন্দোলন সব কিছুই এটা রক্ষা কবজ হচ্ছে জনগণের জেগে ওঠা তাহলেই রক্ষা হবে না হলে এটা আশা করে কোনো লাভ হবে জনগণের জেগে ওঠার আগেই প্রধানমন্ত্রী আমি কেন্দ্রীয় ছাত্রলীগের মেম্বার ছিলাম হোটেল জেনারেল ছিলাম ছাত্র রাজনীতি আমরাও করেছি প্রিন্স ভাই অবশ্যই ছাত্র রাজনীতি আমরা জানি কিরকম আপনি জানান আমরাও জানি এখন সুন্দরবনের কথা বলা হয়েছে সুন্দরবনে জন্য অনেকের কান্না দেখি সুন্দরবনের জন্য কি আমাদের মায়াকান্না নাই আমাদের কান্না না থাকো আমাদের অরিজিনাল কান্না আছে মায়াকান্না হলো লোক দেখানো কান্না অনেকেরই আছে অনেকে কেঁদেছে এবং সুন্দরবন রক্ষা করার জন্য যারা যুদ্ধ করতেছে তারা এসি রুমে বসে ওই আন্দোলনে ছ কাঁকতেছে এই যে এসি চলতেছে এসির মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত মনোক্সাইড নির্গত বিষাক্ত ধোয়া নির্গত হচ্ছে বাংলাদেশ দূষিত হচ্ছে সেটার বিরুদ্ধে তো ওনাদের আন্দোলন করতে শুনি নাই ওনারা নিজেরাও জানেন না যে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে না বাড়ছে না সুন্দরবনের গাছপালা থাকলে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছপালা থাকলে তো এসির প্রয়োজন কমে যাবে অনেক এটার বিরুদ্ধে আন্দোলন করতেছে না আমার কথা হলো আমি বুঝতে চাচ্ছি তারা সব বিরোধী আচরণ সবসময় করে এটা হলো এক দুই নম্বর কথা হলো যে বিদ্যুতের কথা উনি বলেছেন বিদ্যুতের আন্দোলন স্বয়ং সম্পূর্ণ সেটা অবশ্যই স্বীকার করবেন আমরা বিদ্যুতে এই সরকারের জননেত্রী শেখ উদ্যোগের ফলে আমরা এখন আমাদের বাড়তি বিদ্যুৎ আমরা আছে তো অতএব আসলে সব কিছুর উপরে হলো প্রিন্স ভাই যে যে যাই বলেন না কেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ কিন্তু আওয়ামী লীগ সরকারই কিন্তু দেশটাকে এতদূর নিয়ে আসছে এবং সুশাসন বলেন আইনের শাসন বলেন শোনেন সুশাসন

যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনি আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আটটোয় সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার পর দেড়টায় তো এবার আমাড তৃতীয় মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন ফেসবুক তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আর আইএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানার জন্য মিস্টার রোহিন হোসেন প্রিন্স এবং মিস রু জাহানবেগ মুক্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনা শুনবার জন্য দর্শক নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল সব বিষয় বিষয়ের মূল কথা হচ্ছে যে বাংলাদেশে মানুষের সংকট খুব তীব্র মানুষ তৈরির দিকে মনোযোগ দিতে হবে এবং সবাইকে আসলে মানুষ হবার দিকেই নিজেদেরকেও মানুষ হিসেবে প্রকাশ করবার দিকে মনোযোগটা দিতে হবে জাতীয় স্বার্থ আমরা খুব বেশি দেখি না দেশপ্রেমের কথা বলি কিন্তু দেশপ্রেম আমাদের মধ্যে কতটা আছে সেটি নিয়েও নতুন করে চিন্তা চিন্তাভাবনার সুযোগ রয়েছে দেশের রাজনীতিতে উন্নয়ন প্রক্রিয়ায় অর্থনীতিতে যখন যতক্ষণ পর্যন্ত জনগণকে সম্পৃক্ত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আসলে সেই অর্থে টেকসই হবে না সেটিও মাথায় রাখতে হবে এবং সরকার পক্ষের বিরোধী পক্ষে সকলেরই জনগণের উপর আস্থা রাখা দরকার এবং সেটি রাখতে পারলে জনগণও আসলে বিপরীতভাবে রাজনৈতিক শক্তিগুলোর উপরে সরকারের উপরে আস্থা রাখবে এবং অনেক রকমের অভিযান অনেক কিছু হচ্ছে কিন্তু এগুলোর খোল নলচে আমুল পাল্টে দেবার জন্যে কেবল নিচের দিকে না উপর থেকেই শুরু করতে হবে এবং উপন্যাস সব মিলিয়ে যেটি আলোচনার মধ্যে এটি খোল নলচে পাল্টে দেবার দিকে মনোযোগ দিতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা